হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি নিয়ে এসেছি বাটা মাছের ঝোল। বাটা মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ। দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, আজ শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ায় আমার ওয়াইটির সমস্ত বন্ধুকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা এবং বড়দের জানাচ্ছি অনেক প্রণাম। কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি মাছগুলো এক এক করে দিয়ে আমি ভাজা করে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা যারা দেখছেন একটা লাইক দিতে ভুলে যান, তারা একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক এগোতে সাহায্য করে। এবারেতে মাছটা আমি একটু উল্টে দিলাম। মাছটাকে আমি উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। আপনারা যারা আমার প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা জানেন আমরা একটু মাছটা লাল করেই ভাজা করি। মাছ একটু কম ভাজা হলে আমাদের খেতে চায় না বাড়িতে। মাছটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। জিরেটা ভালো মতন ফোড়ন হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটা দেওয়ার পরে আমি মিনিট দুয়েক লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। আলুটা একটু নাড়াচাড়া করে নেয়ার পর এবারে আমি দিয়ে দিচ্ছি আলুতে স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে আমি আলুটাকে আরেকটু নাড়াচাড়া করে দেব। এবারে আমি দিয়ে দেব ঝিঙে। আজকে আমি বাটা মাছের ঝোলটা আলু আর ঝিঙে দিয়েই তৈরি করছি, একদম নামমাত্র মশলা দিয়ে। আপনারা ইচ্ছা করলে মশলাটা স্কিপও করতে পারেন। এবারে আলু আর ঝিঙেটা আমি আরও 3-4 মিনিট একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি এখানে 5-6টা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি। এবারে আমি দিয়ে দিয়েছি টমেটো। বন্ধুরা, কারেন্ট চলে গেছিলো তাই টমেটোটা দেখাতে পারিনি। টমেটোটা দিয়ে আমি আরও মিনিট খানেক নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো। আপনারা ইচ্ছে করলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। এবারে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলার সাথে সবজিটাকে আমি মিনিট খানেক নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেয়ার পর এবারে আমি 3-4 টেবিল চামচ মতন জল দিয়ে দেব এখানে, যাতে মশলাটা পোড়া না লেগে যায় আর সবজিটা ভালো করে কষানো হয়ে যায়। এবারে আমি ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। গ্যাসের আঁচটা আমি লোতেই রেখেছি। 3 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন, জলটা টেনে গেছে, সবজিটাও পুরো নরম হয়ে গেছে একদম, টমেটোটাও গলে গেছে, মশলাটার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে হবে, যে যেরকম ঝোল পছন্দ করবেন সেই অনুপাতে দিতে হবে। এখানে আমি যেরকম ঝোল রাখবো সেই অনুপাতে আমি জলটা ব্যবহার করলাম। জলটা দেওয়ার পরে আমি একটু চেক করে দেখে একটু লবণ লাগতো দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন, ঝোলটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছটা দেওয়ার পর আমি আরও 3-4 মিনিট একটু ফুটিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে দেব। মিনিট 3-এক পর আমি ঢাকনা খুলেছি। দেখুন, ঝোলটা অনেক কমে গেছে।
আর সমস্ত সবজিও নরম হয়ে গেছে, মাছও নরম হয়ে গেছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।